তো গাইস, আজকের ভিডিও টেকনিক্যাল গুরুজিকে নিয়ে বলবো। টেকনিক্যাল গুরুজি ইন্ডিয়ার সবচেয়ে বড় টেক ইউটিউবার। তো গাইস, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল যে তিনি তার চ্যানেলে একটা রেডমি নোট সেভেন এর আনবক্সিং করেছিলেন এবং ফোনটা ভেঙে ফেলেছিলেন। আসল ঘটনাটা কি হয়েছে, তারপর থেকে ইউটিউবে কিছু বড় বড় টেকদের হাঙ্গামা শুরু হয়ে গেল যে টেকনিক্যাল গুরুজি এটা ভুল করেছে, এটা ওই করেছে। তো আজকে গাইস আমি আপনাদের বলবো যে আসল পুরো ঘটনাটা কি, তার জন্য ভিডিওটা পুরোটা দেখুন। আর দেখে যদি ভালো লাগে লাইক করুন। হ্যালো ভিউয়ার্স, লাকি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং ইন্টারেস্টিং চ্যানেল কল টেজিং ফ্রেন্ড। তো গাইস, এখানে হয়েছে কি, প্রথম স্যামসাং এর লঞ্চ ইভেন্ট ছিল কিছুদিন আগে। তো সেখানে স্যামসাং কোম্পানি টেকনিক্যাল গুরুজিকে ইনভাইট করেছে। টেকনিক্যাল গুরুজি সিম্পলি সেখানে গিয়েছে। তো গাইস, সেখানে গিয়ে টেকনিক্যাল গুরুজি স্যামসাং M10 এর M20 দুটো ফোন লঞ্চ হয়েছে। তো খুব নাম করেছে, এত নাম করেছে, এত নাম করেছে। সেখানে গাইস শাওমি রেডমি কোম্পানি যে চেয়ারম্যান মনু জেন, তিনি সেখানে ছিলেন এবং রাত্রেবেলা এসে তিনি টুইট করেছিলেন যে এটা টেকনিক্যাল গুরুজি ঠিক করেননি, কারণ কোনো কোম্পানি এত বড় ইউটিউবারকে পয়সা দিয়ে ডেকেছে এবং সেখানে যে তারা এত প্রশংসা করায়, তিনি এই ধরনের কিছু বলেছেন। বাট টেকনিক্যাল গুরুজি হয়তো সেই টুইটটা দেখেছেন। তারপর থেকে যেই ফোনটা এখনও ইন্ডিয়ায় লঞ্চ হয়নি, রেডমি নোট সেভেন, সেই ফোনটা চায়না থেকে তিনি এনে আনবক্সিং করে ব্যান্ড টেস্ট করেছেন। ব্যান্ড টেস্ট করে পুরো ফোনটাকে ভেঙে ফেলেছে। তো এখানে সবাই বলছে যে ব্যান্ড টেস্টটা ভুল পদ্ধতিতে করেছে, কারণ ব্যান্ড টেস্টটা ঠিকঠাক হয়নি। আর গায়ের জোরে যদি আপনি ইচ্ছা করেন যে কোনো ফোনকে ভেঙে ফেলতে পারবেন। তো এখানে টেকনিক্যাল গুরুজি যে ব্যান্ড টেস্টটা করেছে, সেই ব্যান্ড টেস্টটা একদম ভুল করেছে। আমি বলছি না গাইস, বড় বড় ইউটিউবাররা বলছে, ঠিক আছে। আমি জাস্ট তাদের ওপিনিয়নগুলো আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। তো এখান থেকে হয়ে গেছে মূল ফান্ডা যে টেকনিক্যাল গুরুজি এত বড় টেকনিক্যাল ইউটিউবার হয়ে কীভাবে এসব জিনিসগুলো করতে পারছেন, এই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কোয়েশ্চেন করছে। তো গাইস, এখানে মানুষ জেন ঠিক করেছেন না, টেকনিক্যাল গুরুজি ঠিক করেছেন, ঠিক আছে। সবারই যা মত, বেশিরভাগ জনের, আমি যেটা আপনাদের বলতে চাইছি। তো গাইস, এখানে মানুষ জেন তিনি যে হোয়াটসঅ্যাপে তিনি যে টুইটারে টুইট করেছেন গুরুজির ব্যাপারে, যে কোনো বান্দা পয়সা নিয়ে সেখানে গিয়ে কীভাবে কোনো কোম্পানির এত সুন্দর, মানে এত বড় ইন্ডিয়ান টেক ইউটিউবার কীভাবে এত নাম করতে পারে। তো গাইস, এটা তিনার বলা ঠিক হয়নি। তার কারণ তিনারাও তো কাউকে না কাউকে ডাকেন তাদের যখন লঞ্চ ইভেন্ট এইসব কিছু থাকে। কিন্তু তিনি একজন ফোনের বড় একটা ফোনের চেয়ারম্যান, ঠিক আছে, কোম্পানির চেয়ারম্যান। তো তিনার যেমন এটা বলা ঠিক হয়নি, ঠিক টেকনিক্যাল গুরুজি যদি তার উপর রাগ দেখে থাকেন এইভাবে কোনো একটা ব্র্যান্ডকে নিয়ে ভেঙে ফেলায়। যেহেতু রেডমি নোট সেভেন খুব একটা ভালো ফোন, তার আগের ভিড়ে তিনি খুবই নাম করেছিলেন টেকনিক্যাল গুরুজি রেডমি নোট সেভেনের, আর তারপরে ফোনটাকে এনে আনবক্সিং করে সেটা ব্যান্ড টেস্ট করে ভেঙেই ফেললো। বাট ব্যান্ড টেস্টটা কিন্তু সত্যিই বলছি এটা সবারই মনে খুব আঘাত পেয়েছে, কারণ এই ব্যান্ড টেস্টটা যেটা করেছিল সেটা একদম ভুল করেছিল। তো গাইস, এই হলো ভিল ফান্ডা, ছোটোখাটো একটা ব্যাপার নিয়ে খুব বড় একটা হাঙ্গামা শুরু হয়ে গেছে এখানে ইউটিউবে। আর বড় বড় ইউটিউবাররা নিয়ে এসব অনেক ভিডিও বার করছে। তো গাইস, আমি আবারও বলছি আপনাদের, এটা আমার কোনো মত নেই, কারণ আমি তাদের খেলাফে বিচার করবো এটা আমার কোনো অধিকার নেই, কারণ আমি এত বড় টেক ইউটিউবার নই। আমি জাস্ট ইউটিউবে যেটা ঘটছে আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা বানালাম, যাতে আপনারা জানতে পারেন যে এই ধরনের কিছু একটা ঘটনা ঘটেছে ইউটিউবের মধ্যে। গাইস, ভিডিওটা খুব ছোট্ট করছি, তাই ভিডিও অবশ্যই একটা লাইক করুন, ইস চ্যানেলকে সাবস্ক্রাইব করলো গাইস, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেন। আর নেক্সট আরও ভালো ভালো ভিডিও আসবে।